উন্নয়নের বৈষম্য দূর করে রংপুর অঞ্চলে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্প কারখানা স্থাপন, গ্যাস সংযোগ সহ যোগাযোগের ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। রংপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি আরও বলেন, ভারত, নেপাল ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে রংপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ গ্রহণ করা হবে। মন্ত্রী হবার পর প্রথমবারের মতো নিজ এলাকা রংপুরে আসেন তিনি। ডিসি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমাদের রংপুরের জন্য সবচেয়ে বড় প্রয়োজন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, আমাদের লোকজনের চাকরির ব্যবস্থা করতে। চাকরির ব্যবস্থা করতে গেলে পর শিল্প, কলকারখানা, অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছুই এগিয়ে নিতে হবে। তো যার জন্য আমাদের চিন্তা আছে, আমাদের গ্যাসও আসার কথা, সে ব্যাপারেও কাজ শুরু হয়েছে, আমাদের 4 লেন 4 লেন রাস্তাও হয়ে যাচ্ছে। আশা করি আমরা রংপুর জন্য কাজ করতে পারব। আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেমন আমাদের এখানকার যা প্রোডাকশন আছে, অ্যাগ্রো বেজ ইন্ডাস্ট্রি করা যায় কি না দেখব। কিন্তু ভারতের সাথে আমাদের বিভিন্ন দিক থেকে স্থলপথে আমাদের কমিউনিকেশন আছে, যেসব র ম্যাটেরিয়ালস ভারত থেকে স্থলপথে আনা যায়, সেই সব র ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের এখানে কী ধরনের ইন্ডাস্ট্রি করা যায় তার সম্ভাবনা নিয়ে করব। আমাদের এখানকার মানুষের জন্য স্পেশাল ট্রেনিংয়ের, টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, যাতে করে দেশের বাইরে তাদের কর্মসংস্থানটা ভালো হয়। রংপুর থেকে আলামিন সুমনের তথ্যচিত্রে পল্লী টিভি।